আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে এক্সচেঞ্জ ওয়ালেট নামক একটা ওয়ালেটের অফার শেয়ার করব। এখানে আপনারা অংশগ্রহণ করার বিনিময়ে তাদের নিজস্ব টোকেনটা পাবেন। আমি দেখাই এই যে তাদের এই এইটা পাবেন, এই টোকেনটা পাবেন। তো এই টোকেনটা আপনাদের ক্লেম করতে হলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিছু পরিমাণে স্মার্ট চেইন বিএনবি এইটা থাকতে হবে। তো আমি এখানে ডিপোজিট করে নিয়েছি। তো আপনারা এখানে 20-30 সেন্টের মতো 30 সেন্টের মতো স্মার্ট চেইন বিএনবি ডিপোজিট করে নেবেন সবাই। এখন অনেকে বলতে পারেন ভাই স্মার্ট চেইন বিএনবি কোথায় পাবো? তো আপনারা যে কোনো এক্সচেঞ্জ সাইট থেকেও কিনে নিতে পারেন, অথবা আপনারা যদি কোনো জায়গা থেকে কিনতে না পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু নিচের দিক গেলে আমার বাইসেল গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে জয়েন করবেন। ওখানে গিয়ে পোস্ট করবেন যে আপনার বিএনবি নিট, কারো কাছে থাকলে আপনাকে মেনশন করবে, তার সাথে দাম টাম ঠিক করে অ্যাডমিনের সাহায্য নিয়ে ডিলটা কমপ্লিট করবেন। আশা করি প্রথমে ক্লিয়ার করে দিতে পারছি যে এখানে একদম ফ্রিতে দিচ্ছে না, আপনার 30 সেন্টের মতো স্মার্ট চেইন বিএনবির প্রয়োজন হবে তাদের এই টোকেনটা ক্লেম করার জন্য। এটা খুবই ভালো একটি অফার। আর আমি সবসময় বলি এইসব ওয়ালেট যে অফারগুলো আপনাদের দিবে, এই অফারগুলো আপনারা কোনো মতেই মিস করবেন না। এইসব ওয়ালেটের অফার থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট পাওয়া যায়। এখান থেকে আমরা ভবিষ্যতে তাদের যে টোকেনটা আপনাদেরকে দিবে অনেকটাই দেবে টোকেন। তো এখান থেকে আপনাদেরকে 1,50,000 টোকেন দিবে। তো এটা বর্তমান ভ্যালু আছে 0। তাদের এই টোকেনটার দাম তখনই হবে যখন তাদের এই টোকেনটা এক্সচেঞ্জের লিস্টেড হয়ে যাবে। তো বর্তমানে আমি যদি হোমে এখানে আসি, তাদের এই টোকেনটা এই যে অ্যাডপ চলতে আছে, পার্সেল, তারপর এখানে এই যে পি সেল, অনেক কিছু রয়েছে, এইগুলো হয়ে যাবে। এগুলো হওয়ার পর তাদের এনএফটি মার্কেট লঞ্চ করবে, অনেক কিছু লঞ্চ করবে। তাদের কি প্রজেক্ট আমার কাছে খুবই ভালো লাগছে, তার জন্য অফারটা শেয়ার করতে আছে। এখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। তো যারা চান এটা ক্লেম করতে, ক্লেম করতে পারেন, আর না চাইলে নাও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি এখন পর্যন্ত ক্লেম করিনি, এই যে দেখুন আমার এখানে 0। আমি আপনাদের মাঝে লাইভে ক্লেম করে এখানে দেখাবো কিভাবে ক্লেম করতে হয়। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এটা ক্লেম করতে হলে প্রথমেই আপনাদের তাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। আমি কিন্তু এই অফারের পোস্টটা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে দেইনি, কারণ অনেকেই বুঝবেন না এটা কীভাবে ক্লেম করতে হয়। তার জন্য আমি পোস্টটা এখানে প্রথমে সাজিয়েছি। এখানে সাজানোর পর এখন আমি জয়েন করা দেখাবো, আমি যেভাবে যেভাবে জয়েন করবো আপনারাও ঠিক ওই একইভাবে জয়েন করবেন। এখান থেকে টোকেনটা ইনস্ট্যান্টলি পাওয়ার কথা, তো সবসময় ইনস্ট্যান্ট দেয় না, কিছু কিছু সময় আছে যে তাদের সার্ভারে প্রবলেম করে। তো 2-1 ঘন্টার ভিতরে আপনার টোকেনটা আপনার ওয়ালেটে রিসিভ করে ফেলবেন। এখন কথা হচ্ছে এখানে কীভাবে জয়েন করবেন। এখানে জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লেখাতে হবে অ্যাড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। তো এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে সবসময় আপনারা যেটা করবেন, যে অফারটাই অংশগ্রহণ করেন না কেন, পোস্টটা একবার ভালোভাবে পড়ে নেবেন। তো এখান থেকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, প্রথমে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, তাদের এইগুলোতে আপনাকে জয়েন করতে হবে, টুইটার ফলো করতে হবে, তাদের যে পিন পোস্ট আছে ওইটাকে 3 জন ফ্রেন্ডকে ট্যাগ করে একটা কুইট টুইট করতে হবে, এতটুকুই কাজ। তো আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, এই পোস্টের এখানে আসবেন, এই যে দেখুন লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে এই যে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। একটু নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে এই যে গুগল স্টোর যে রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে প্লে স্টোর নিয়ে চলে যাবে, প্লে স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবেন। তো তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনার চাইলে ক্রিয়েট অ্যাকাউন্টও ক্লিক করতে পারেন, অথবা দেখুন নিচে এখানে লেখা আছে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ইনপুট করতে পারেন। তো ইম্পোর্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি সবাইকে সাজেস্ট করবো কেউ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আপনারা এই যে নিচে ইনপুট লেখা আছে ইনপুটের উপর ক্লিক করে আপনারা আপনাদের টেস্টলটে প্রাইভেট কি দিয়ে ইনপুট করে নেবেন। আর যদি কেউ চান যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর তারা ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের কোনো ডলার মোলা কিছুই থাকবে না, এখান থেকে এইটা উপর ক্লিক করে রিসিভের উপর ক্লিক করে অ্যাড্রেস পেয়ে যাবেন। ওই অ্যাড্রেসে আপনাকে 30 সেন্টের মতো স্মার্ট চেইন বিএনবি ডিপোজিট করে নিতে হবে। তো ডিপোজিট টিপোজিট হয়ে গেলে তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে সিটিংয়ের উপর ক্লিক করবেন, তা নাহলে আপনারা এটা ক্লেম করতে পারবেন না। সিটিংয়ের উপর ক্লিক করলে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখুন বলতে আছে আপনাকে ব্যাকআপ করতে। তো এই ব্যাকআপের উপর ক্লিক করলে আপনার টেস্টলটা যেরকম 12টা পার্স দিয়েছিল না ব্যাকআপ করার জন্য, ওরকম 12টা পার্স দেবে, ওইটা আপনারা সুরক্ষিত করে রেখে দেবেন। কারণ পরবর্তীতে লগ ইন করতে হলে এই একা অ্যাপ্লিকেশনটা আপনি আনইনস্টল করে দিলে আবার লগ ইন করতে হলে ওই কীগুলোর প্রয়োজন হবে। আর যদি আপনি চান যে না এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, ইনপুট উপরে ক্লিক করে টেস্টলটে প্রাইভেট কি দিয়ে ইনপুট করবেন, সেটাও চাইলে করতে পারেন। আমি সবাইকে সাজেস্ট করবো ইনপুটের উপরে ক্লিক করবেন, ইনপুট
যে ইনপুটের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন, সরাসরি টেস্ট অলটের ভিতর চলে যাবেন। তো টেস্ট অলটের ভিতর চলে আসার পর সিটিং আইকনের উপর একটা ক্লিক করবেন, এখান থেকে ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। ওয়ালেটের উপর ক্লিক করবেন, এই যে থ্রি আইকন রয়েছে থ্রি আইকনের উপর একটা ক্লিক করবেন। থ্রি আইকনের উপর ক্লিক করবেন, এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না। এখান থেকে যে শো রিকভারি পার্টসের উপর ক্লিক করলে আপনি আপনার টেস্ট অলটে 12টা প্রাইভেট কি যে দিয়েছিল 12টা পার্টস, ওই পার্টসগুলো পেয়ে যাবেন। পার্টসগুলো এখান দিয়ে দিলেই এখান দেখবেন ইনপুট লেখাটা চলে আসবে, ইনপুটের উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসেছে। ইনপুট করলে হবে কি, পরবর্তীতে আপনি যখন আবার এই অ্যাপ্লিকেশনটা লগ ইন করতে যাবেন, অ্যাপ্লিকেশন আনইনস্টল হয়ে গেলে ওই টেস্ট অলেটের পার্টসগুলো দিয়ে আবার এখানে চাইলে ইনপুটের উপর ক্লিক করে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো আশা করি সমস্ত কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম করার পর অ্যাপ্লিকেশনে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তারপর আপনাদের যেটা প্রথমেই করণীয় সেটা হচ্ছে এখানে আপনাকে স্মার্ট সিম বিএনপি ডিপোজিট করতে হবে। ওয়ালেটে আসবেন, এই বিএসসি থাকবে, এটার ভিতরে আসবেন। এখান থেকে সেন্ড রিসিভ দুইটি অপশন রয়েছে, রিসিভের উপরে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন, কপির উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে এখানে কিছু পরিমাণে স্মার্ট সিম বিএনপি ডিপোজিট করে নেবেন। স্মার্ট সিম বিএনপি ডিপোজিট করার পর একদম ইজি কাজগুলো, তারপর অনেকে বুঝবেন না। ডিপোজিট করার পরে এখানে এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে ব্রাউজার, তো ব্রাউজারের উপর এটা ক্লিক করবেন। এরকম একটু লোড নিবে এখানে, তো লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা প্রথমেই ক্লেম করবেন না এখান থেকে। আর এখানে উপরে যাতে ইথেরিয়াম সিলেক্ট করা থাকে ওইটার উপর ক্লিক করলে ওখানে বিএনবি লেখা পাবেন, বিএনবির উপর ক্লিক করে স্মার্ট সিমটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর থ্রি আইকনের উপরটা ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ড্রপের উপরটা ক্লিক করবেন। অ্যাড ড্রপে ক্লিক করার পর এইসব টাস্কটা আমরা আগে থেকেই করে এসেছি, এই যে টেলিগ্রাম টেলিগ্রাম এইসবে তো আগেই জয়েন করে এসেছি। এই যে আমার আমার যেখানে পোস্ট আছে এই পোস্টে কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছিলাম, এই যে এই লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে তো আপনারা আগে থেকেই করে নিয়েছেন। এখন আপনাকে এখানে ডিটেলস সাবমিট করতে হবে। তো এখানে BIP 2020 অ্যাড্রেস চাইছে, তো আপনারা কী করবেন এখান থেকে ওয়ালেট উপরটা ক্লিক করবেন, এখান থেকে বিএনপির ভিতরে এসে রিসিভে ক্লিক করবেন, কপির উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। আবার ব্যাগে চলে আসবেন, তো ব্যাগে আসার পরে এখান থেকে ব্রাউজারের উপরটা ক্লিক করবেন। ব্রাউজারের উপর ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা এরকম দিয়ে দেবেন, এখানে আপনার টুইটার ইউজার নেম, এখানে টেলিগ্রাম ইউজার নেম দিয়ে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমার সকল কিছু করা হয়ে গিয়েছে, নেক্সটের উপর আমি এখন একটা ক্লিক করে দিলাম। তো দেখি নেক্সট উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে বলবে তাদের কি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে, তো আপনি আবার এটার উপর একটা ক্লিক করে দিতে পারেন। সরাসরি এটার উপর ক্লিক করে দিলে দেখবেন যে তাদের এখান নিয়ে চলে আসবে। তো এখান থেকে ওপেন প্লে স্টোর এটা ক্লিক করবেন, এসবে ক্লিক মনে হয় না করলেও হবে, তো আমি একটু দেখি। এসবে ক্লিক করার দরকার নেই, আমাদের তো সাবমিট করা হয়ে গেছে। আমরা কী করবো, এখান থেকে আবার পিছনের দিকে চলে আসবো, একদম পিছনে আসবো। তো এই যে এখানে আসবো, এখান থেকেও বের হয়ে যাব। আমাদেরকে প্রথম পেজে যেতে হবে, এই পেজেও না, এটার কাজটা আমরা করে নিয়েছি যে সকল কিছু কিন্তু আমাদের এখন সাবমিট করা। আমরা আরও পিছনের দিক যাব, একদম পিছনে ফার্স্টে যে পেজটি আসছিল এই পেজটি আমাদের আসতে হবে। এখন আমাদেরকে তাদের অ্যাড্রপের যে টোকেনটা ক্লেম করতে হবে। তো ক্লেম করার জন্য এখান দেখুন একটা অ্যাড্রেস দিতে বলতে আছে। এখন বলবেন ভাই এই অ্যাড্রেসটা কোথায় পাবো, তো এই অ্যাড্রেসটা আমার টেলিগ্রাম চ্যানেলের যেই পোস্ট আছে এটা, এটা পোস্টের লিঙ্ক তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়েই যাবেন। তো এই পোস্টের এখানে আসা হবে, এখান দেখুন রেফার বিএনবি অ্যাড্রেস, এটার উপরে ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন, তা আমিও এখানে এখন একটা অ্যাড্রেস বসিয়ে দেবো। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে একটা অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, এখন এখান থেকে ক্লেমের উপরে এটা ক্লিক করবো, দেখি কি আসে। তো ক্লেমের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কাছে ফিস আসছে, তো আমি এখান থেকে কনফার্ম করে দিই এটা। তো আমার এটা ক্লেম সাকসেসফুল হয়ে গেছে, এই যে এখানে লেখা আছে, তো মেসেজটা চলে গিয়েছে। এখন আমি আমার ওয়ালেটে এসে দেখবো ইনস্ট্যান্টলি এখানে দিয়েছে কি না আমাকে টোকেনটা। তো আমাকে হয়তো একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন এখানে একটা মেসেজ আসছে, তো দেখি কি করে তারা। তো এই যে দেখুন ইনস্ট্যান্টলি কিন্তু এখানে রিসিভ হয়ে গেছে। আপনার একটু ভালো করলে উপরে টাইমটা কালো দেখাচ্ছে, তারপর আপনার যদি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে কতক্ষণ সময় লাগছে, মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মতো সময় লাগছে, এর ভিতরে কিন্তু টোকেনটা এখানে রিসিভ হয়ে গেছে। তো এই টোকেনটার ভ্যালু কত কী হবে এখন পর্যন্ত আমি শিওর বলতে পারতেছি না, কিন্তু যেহেতু তাদের অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট টোকেন তাদের ওয়ালেটে, সেহেতু এটার ভ্যালু আমরা
একশো থেকে $200 পর্যন্ত হয়ে যেতে পারে, আমরা আছে $10 থেকে $20 পেতে পারি। এটার সঠিক কোনো ভ্যালু আমি বর্তমানে বলতে পারতেছি না, কিন্তু পরবর্তীতে যখন এটা এক্সচেঞ্জের লিস্টেড হয়ে যাবে তখন আমি এখানে সঠিক ভ্যালু বলতে পারবো যেটা থেকে আপনাদের কত ইনকাম হতে পারে। তো সবাই কাজটুকু করে নিন, মাত্র $25 বা $20-30 মতো খরচ করে এই কাজটুকু করে নিলে পরবর্তীতে যদি আপনারা এখান থেকে ভালো 5-6 হাজার টাকা বা 10,000 যে কয় টাকাই হোক পান, সেটা কিন্তু একদম ফ্রিতেই পাবেন বলতে পারেন। আর এখান তো তেমন কোনো কষ্টের কাজ করতে হচ্ছে না, এই যে যেমন এটা এখন আমি করে রেখেছি, আমার আর কোনো কাজ নেই। পরবর্তীতে তারা যখন আপডেট দিবে, তারা যখন এক্সচেঞ্জের লিস্টেড করবে, তখন আমরা টোকেনটা এক্সচেঞ্জ করে এই যে BUSD বা USDT করে আমরা কিন্তু যে কোনো কারো কাছে টোকেনটা বিক্রি করে দিতে পারবো। তা আশা করি বুঝতে পারছেন ওভারটার ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন, কোনো কঠিন কাজ না, একদম ইজি। তো সবাই কাজটুকু করে নেবেন, আশা করি বুঝতে পারছেন ওভারটার ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি করে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।